বন্ধুরা, মারমেড অর্থাৎ জলপরী শব্দটির সাথে আপনারা হয়তো সকলেই পরিচিত। পৌরাণিক কাহিনী থেকে শুরু করে বিভিন্ন চলচ্চিত্রে আপনারা হয়তো দেখে থাকবেন, কিন্তু আসলে সত্যিকারের জলপরী আমাদের পৃথিবীতে আছে কি নেই তা যখন ভাবতে বসি কোনো কুল কিনারা খুঁজে পাই না। আমাদের দীর্ঘ বিশ্বাস এই প্রশ্নটি আপনার মনে কোনো না কোনো একদিন এসেছে, আসলে জলপরী আছে নাকি সবই পৌরাণিক আর চলচ্চিত্রের গল্প? তাহলে অনুরোধ করব মাথা ঠান্ডা করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা আজকের ভিডিওতে জলপরীদের দেখতে পাওয়া কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন যদি ওঠে সেটা নয় ভিডিও শেষেই করবেন, যেখানে বিজ্ঞান জলপরী শব্দটির সাথে ধীরে ধীরে পরিচিত হতে শুরু করেছে, কারণ এমনই কিছু মুহূর্ত দেখতে পাওয়া গেছে যা বিজ্ঞানকেও বাধ্য করেছে বিশ্বাস করতে। নতুন বন্ধুরা পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। হ্যালো বন্ধুরা, এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে জলপরীদের কিছু ঝাপসা মুহূর্ত দেখতে পাওয়া গেছে, যে মুহূর্তগুলি স্পষ্টভাবে বোঝা যায়নি আসলে এটি কি। তাহলে ভারতবর্ষ এর থেকে পিছিয়ে থাকবে কেন? 2017 সালের 10th December ভারতবর্ষের কিছু মৎস্য শিকারীরা সমুদ্র থেকে এক আজব প্রাণীর আবিষ্কার করে। মৎস্য শিকারীদের জালে ধরা পড়ে এই প্রাণী। আসলে এই প্রাণীর নাম নিশানা খুঁজতে বিজ্ঞানীরাও ব্যর্থ হয়। এই প্রাণীর অর্ধেক শরীর মানুষের মতো আর বাকিটা মাছের মতো। ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। যদিও প্রাণীটিকে দেখে জলপরী বলে মনে হয় না, কেননা জলপরী দেখতে বরাবরই সুন্দরী হয়, এখানে তো সুন্দরের কোনো চিহ্নই নেই। কিন্তু অবাক করা বিষয় হলো, এটি যদি জলপরী নাই হবে তাহলে কি এই প্রাণী? কেননা এই প্রাণীর শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ মানুষের মতো দেখতে পাওয়া গেছে। এখনকার এই বর্তমান সময়ে ভিডিও গ্রাফিক্সে তৈরি করা বিভিন্ন জলপরীদের ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন, কিন্তু এখন যা আপনাদের দেখাতে চলেছি এটি 2013 সালের মার্চ মাসের অ্যানিম্যাল প্ল্যানেট নামের একটি টিভি চ্যানেলের একটি রিয়েল ভিডিও ফুটেজ। আপনারা হয়তো জেনে থাকবেন অ্যানিম্যাল প্ল্যানেট টিভি চ্যানেল কেমন ধরনের দৃশ্য দেখিয়ে থাকে। সেরকম কিছু দৃশ্য রেকর্ড করার জন্য একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে প্রবেশ করানো হয়। ওই সাবমেরিন গ্রিনল্যান্ড সি অতিক্রম করার সময় এমন কিছু দৃশ্য রেকর্ড করে যা মোটেও স্বাভাবিক ছিল না। ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যায় সাবমেরিনের কাচের উপর আচমকায় একটি প্রাণীর হাতের ছাপ, যা দেখা মাত্র অ্যানিম্যাল প্ল্যানেট টিম ভয়ে চমকে ওঠে। এই দৃশ্য শুধুমাত্র অ্যানিম্যাল প্ল্যানেট টিমকে চিন্তায় ফেলেনি, বরং বিশ্বের বড় বড় বিজ্ঞানীদের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। সাবমেরিনের কাচের উপর ওই হাত, জলপরী ছাড়া আর কিছুই হতে পারে না, অনেকে এরকম মন্তব্য করেছেন ইন্টারনেটে ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পরই। আমেরিকান একটি সমুদ্র বীচ মিনেসোটা, 2017 সালের অগস্ট মাসে অস্ট্রেলিয়ান একজন ব্যক্তি ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন। ওই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি, তবে তিনি যা ক্যামেরায় রেকর্ড করলেন তাতে ওই ব্যক্তির পরিচয় থেকে রেকর্ড হওয়া বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অস্ট্রেলিয়ান ওই ব্যক্তি সমুদ্র বীচের দৃশ্য ক্যামেরায় রেকর্ড করতে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি মেয়ে, যে মেয়েটির অর্ধেক শরীর সবুজ রঙের লেজ দ্বারা বেষ্টিত ছিল, তাতে এটি যে জলপরী তা সন্দেহের কোনো অবকাশ রাখে না। 10 মিনিট 34 সেকেন্ডের একটি ভিডিও তিনি রেকর্ড করেন, মূল কিছু অংশ আপনাদেরকে দেখায়। অস্ট্রেলিয়ান ওই ব্যক্তি সমুদ্র বীচে জলপরীকে দেখার কিছুক্ষণ পরই ওখানে ঘটে যায় আরেকটি ঘটনা। ভিডিওটিতে দেখতে পাওয়া যায় হলুদ রঙের পোশাক পরা দুজন ব্যক্তি, ওনারা হয়তো বিষয়টি আগে থেকেই জানতে পেরেছিলেন। দুজন ব্যক্তি সমুদ্র বীচে এসে সবুজ লেজ দ্বারা বেষ্টিত ওই মেয়েটিকে তুলে নিয়ে যায়। অনুমান করা যায় এরা কোনো সায়েন্টিস্ট, যারা সম্পূর্ণ বিষয়টি লুকিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মেয়েটি যে সবুজ লেজ দ্বারা বেষ্টিত ছিল তা স্পষ্ট না হলে বোঝাই যাচ্ছে। ঘটনাটি আলো আর আধারের মাঝখানে, বিচার আপনারাই করবেন। সমুদ্রের সৌন্দর্য দুনিয়ার অন্যতম সৌন্দর্যের মধ্যে একটি। মানুষের মনকে শান্ত করতে সমুদ্রের বাতাস আর এক টুকরো ঢেউই যথেষ্ট। এরকম মনোরম পরিবেশে অনেকেই ভ্রমণে যায়, ঠিক তেমনই দুজন ব্যক্তি ইসরায়েলের একটি সমুদ্র ভ্রমণে যায়। এরকম মনোরম পরিবেশ যে কেউ ক্যামেরাবন্দি করতে চায়, তাই এনারাও ক্যামেরাবন্দি করছিলেন সমুদ্রের ঢেউ। কিন্তু এই ক্যামেরায় যা রেকর্ড হয় তাতে বিশ্বাস অবিশ্বাস পাশে রেখে দৃশ্যটি দেখার ইচ্ছা প্রবল হয়। ভিডিও ফুটেজটি যদিও ঝাপসা, তবে একটু কষ্ট করে আপনাদেরকে দেখতেই হবে। ইন্টারনেটে এই ভিডিওটি যখন ভাইরাল হয় অনেকেই বলেছেন এটি একটি সিল নামের সামুদ্রিক প্রাণী, অনেকেই বলেছেন এটি একটি জলপরী। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।
পৌরাণিক আর চলচ্চিত্রের কাহিনী যদি আপনার মধ্যে গভীর প্রশ্নের সৃষ্টি করে, তাহলে পরবর্তী এই জলপরীর কঙ্কালটি একবার দেখুন। দুনিয়াতে এমন একটি জায়গা আছে যেখানে জলপরীর এই কঙ্কালটি মিউজিয়ামে বন্দি করে রাখা হয়েছে, যে জায়গাটি হলো ডেনমার্কের ন্যাশনাল মিউজিয়াম। আপনারা হয়তো জানলে অবাক হবেন, জলপরীর এই কঙ্কালটি কোনো সমুদ্র বা নদী থেকে উদ্ধার করা হয়নি, বরং এই জলপরীর কঙ্কালটি একটি চাষের জমি থেকে খুঁজে পাওয়া যায়। আপনারা হয়তো জেনে থাকবেন, ন্যাশনাল মিউজিয়ামে অরিজিনাল বস্তু ছাড়া কোনো ডুপ্লিকেট বস্তুর স্থান নেই। তাহলে কেন ডেনমার্কের মিউজিয়ামে এই কঙ্কাল স্থান পেল? ওখানকার সায়েন্টিস্টরা তাহলে কি কঙ্কালটিকে আসল জলপরী হিসেবে গণ্য করে নিয়েছে? এই প্রশ্নের উত্তর আমার আপনার সকলেরই অজানা। তাহলে কি জলপরী বহু বছর ধরে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, যা হয়তো আমাদের চোখের আড়ালে? কিছু মানুষ জলপরী শব্দটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে, আবার অন্যদিকে কিছু মানুষ অবিশ্বাস। আজ এই ভিডিওটি দেখার পর দুই পক্ষ থেকেই আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমাদেরকে মোটিভেট করতে একটি লাইক দিতে পারেন। আপনি যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।